হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে মঙ্গলবার, আর বুধবার তো রাখি পূর্ণিমা, তাই দাদাকে ডেকেছি রাখি পূর্ণিমায় আসতে। ও বলল মঙ্গলবার আসবো, মঙ্গলবার রাত্রে অফিস করে আসবে আর বুধবার রাখি পরে আবার অফিস চলে যাবে। তাই দাদার জন্যই রান্না করছি মঙ্গলবার রাত্রে। ওর অফিস থেকে আসতে আসতে প্রায় রাত 10টা বেজে যায়, তাই ভাতে ভাতের জন্যে একটু ইলিশ মাছের মাথা দিয়ে ওলের দম বানাবো। আর ইলিশ মাছ তো হবে, ইলিশ মাছে একটু তেল ঝাল করবো, আর পোনা মাছও করবো, পোনা মাছের একটু ঝাল বানিয়ে দেবো। আর সবজি বলতে চিচিঙ্গা পোস্ত হবে, মানে আমার মানে দাদা মানে মাংসের কথা বলেছিল হাজবেন্ড, যে মাংস এনে দিই। তারপরে বললাম না না, মাংস দরকার নেই, বিকজ দাদা ওই মাংস টাংস মাংসটা ঠিক ভালোবাসে না, অতটা মাংসটা ভালোবাসে না, ও মাছটাই বেশি ভালোবাসে, তাই জন্য ওর জন্যেই এই মাছ মাছটাই বানাচ্ছি। আর ও সবজিটাও খেতে খুব ভালোবাসে, এই জন্যেই বানানো। এই যে দাদা চলে এসেছে, খেতে দিয়ে দিয়েছি। রাহি তো মামাকে পেয়ে খুব খুশি, ফোনে যে কতবার বলা হয়ে গেল মামা কখন আসবে কখন আসবে, আমার জন্য চকলেট আনবে, ফ্রুটি আনবে, এটা সেটা বলা হয়ে গেল সব মামাকে। এই যে রাখিও পরিয়ে দিচ্ছি, রাত্রিবেলায় রাখি পরিয়ে দিলাম, কারণ পরে শুনলাম যে ভাদ্র মাসের পূর্ণিমাতে রাখি পরাতে নেই, এই জন্য আগের দিন মঙ্গলবার রাত্রেই তাই জন্য পরিয়ে দিচ্ছি। বিকজ ওকে বললাম তাহলে বৃহস্পতিবার আয় আবার, ও বললো না এখন আর আসবো না, তাই আগের দিন রাত্রে পরিয়ে দিচ্ছি। এই যে আমাদের হাসি ঠাট্টা চলছে, মজা চলছে, খুব ভালো কাটলো। আর আমরা অনেক রাত করেই গল্প করলাম, খুব ভালো কাটলো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসি, টাটা, বাই বাই।